দাশুর কীর্তি। নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল বলিস কি রে, ডাকাত না তো কি। বিকালবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল, সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ারকি করা হচ্ছিল। নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর হতে পেরেছিল, কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতি সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দুই একজন যারা তার কুনুইয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন, কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটা দেখে কেষ্টা যখন বললে ওটা তো জুতোর ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে, যাও, তোমাদের কাছে আর কিছুই বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হল না। ততক্ষণে 10টা বেজে গেছে, ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল, সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথি হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে খ্যাঁক 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 করে হাসতে 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 একেবারে মেঝের উপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে, একবার চিত হয়ে একবার উপুড় হয়ে, তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলে ছোঁড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনকে দেখিয়ে বললে, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোণায় দাঁড় করিয়ে রাখলেন, কিন্তু পাগলা তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিকফিক করে হাসতে লাগল। টিফিনে ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল, কিরে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বললে, হাসবো না, তুমি কাল ধুনচি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম ধুনচি মাথায় নাচছিল মানে? দাশু বললে, তাও জানো না, ওই কেষ্টা আর জগাই ওই যা বলতে না বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম,
কি বলছিস ভালো করেই বল না। দাশু বললে, কালকে শেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল, এমন সময় দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বললে, তুই তখন কি করছিলি? দাশু বললে, তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম, ফের নড়বি তো দড়াম করে মাথা উড়িয়ে দেব, শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমাক, সেই জন্য কেউ তাকে পছন্দ করত না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে? দাশু বললে, দূর বোকা, কেসটা কি ডাকাত? বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির। কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারি বিড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না, খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল, কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকমভাবে আসতে দেখি আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই? কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বলে, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা কর। মোহন বললে, কি হে ছোকরা, তুমি সব জানো না কি? দাশু বললে, না সব আর জানবো কোত্থেকে, এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি, একটু ইংরাজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহন চাঁদ ধমক দিয়ে বললে, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না? দাশু বললে, ঠেঙায়নি তো, মেরেছিল, খুব অল্প মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব অল্প মেরেছে না, তবু কতখানি শুনি। দাশু বললে, সে কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বললে, তাই নাকি, কিরকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এ কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাবকিয়ে লাল করে দেব। কাল তুই সেখানে ছিলি কি না, আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের, সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবিনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে, তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল। ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল, তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ রে, নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বললে, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে এক সের জিলিপি পাবি। আমরা বললাম, কই, আমাদের তো ভাগ দিলি নে। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম, হতভাগা বলে কি না, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা,
দাশু কি সত্যি সত্যি পাগল, না কেবল মিচকে মি করে।